ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক কোনোভাবেই কাটছে না। সকলের মাঝে একটাই আতঙ্ক, মৃত্যুবরণ করলে কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কি হবে? আসলেই কি ইতালিয়ান আইন অনুযায়ী তাকে সৎকার করা হবে বা দাফন করা হবে? এরকম নানা প্রশ্ন এখন ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে। শুধু ইতালি নয়, পুরো ইউরোপব্যাপী একটাই আতঙ্ক এখন বিরাজ করছে। এ নিয়ে ইতালির মিলান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইতালির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। তিনি আমাদের সাথে বিস্তারিত কথা বলেছেন এবং ইতালিতে এ পর্যন্ত যে তিনজন বাংলাদেশি মারা গেছেন তার মধ্যে দুজনের দাফন ইতালির মিলান কেন্দ্রীয় মসজিদ থেকে করা হয়েছে। তার সাথে আমরা বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করেছি সেখানকার রীতিনীতি এবং কি ইসলামী নিয়মে একজন লোক মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হতে পারে। সবার প্রতি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির এই ক্রান্তিকালে আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে মিডিয়ার কর্মীদেরকে যারা এই কঠিন সময়টার মধ্যে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে ভয় ভীতি দূর করে তাদের ভিতরে একটা উৎসাহ যুগিয়েছেন এবং তাদেরকে অনেক দিক দিয়ে অনেকভাবে সাহস যুগিয়েছেন। এই জন্য মিডিয়ার কর্মীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কথা বলবো শুধুমাত্র ইতালির মিলানের পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে পারবো। আমি মিলানের সবচেয়ে পুরাতন মসজিদ মিলান কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত ওইটার প্রথম শুরু থেকে আমি আছি এবং বর্তমানে ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা আসলে কাজ শুরু করছি। এখানে আমরা করোনা ভাইরাসের শুরু থেকেই, তখন কোনো বাংলাদেশে আক্রান্ত ছিল না, ওই রকম কোনো খারাপ নিউজ আমাদের কাছে আসতেছিল না, আমরা প্রথমে টেরও পাইনি এবং শুধুমাত্র কানে আসতেছিল এভাবেই কোনো লাশ হস্তান্তর করতেছে না। করোনা ভাইরাসের রোগীর লাশগুলা খুব বেশি বিপজ্জনক, যার কারণে এখানকার মিউনিসিপালিটির তত্ত্বাবধানে তারা লাশ নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানা নেই, পুড়িয়ে ফেলতেছে, এই জাতীয় তথ্যবিহীন নিউজগুলো আমাদের কাছে আসতেই ছিল। যখন নাকি সর্বপ্রথম আমাদের একজন ভাই আক্রান্ত হলেন এবং মৃত্যুবরণ করার পরে আমরা খুব বেশি ভয় পেয়ে গেছি। আসলে আমি 18 বছর যাবত মিলানেই আছি, মিলানে বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করতেছি। এখানে যতগুলি মানুষ মারা যায় মুসলিম, তাদের দাফন কাফন এবং তাদের ব্যবস্থাপনা সবগুলো আমরা মিলান কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে আমরা কাজগুলা করে থাকি। এটার জন্য আমরা কারো কাছ থেকে কোন ধরনের করতে, এতগুলি মানুষের জানাজা করলাম, এতগুলি মানুষকে দাফনের ব্যবস্থা করে দিলাম, হঠাৎ করে আমাদের এক ভাই আমাদের কাছ থেকে বিদায় নিলেন, তাকে আমরা তার জন্য কোনো কিছুই করতে পারবো না, এই জাতীয় একটা ভীতি আমাদের ভিতরে কাজ করছিল, যার কারণে আমরা প্রসেস শুরু করলাম। আলহামদুলিল্লাহ, প্রথমে এখানে সিস্টেম হচ্ছে কোন লাশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আপনি যদি এক থেকে দেড় ঘন্টার ভিতরে ওই লাশ যদি বুঝে না আনেন তাহলে লাশটা কমুনের তত্ত্বাবধানে নিয়ে যাবে এবং তারা তাদের প্রসেসে দাফন করবে। আর যদি আত্মীয় স্বজনের পক্ষ থেকে লাশ গ্রহণ করে 2-3 ঘন্টার ভিতরে তাহলে তারা তাদের ইচ্ছে মতো দাফন কাফনের ব্যবস্থা করতে পারবে। আমরা সাথে সাথে আমরা লাশের তত্ত্বাবধান নিলাম, নেওয়ার পরে ডেথ সার্টিফিকেট তৈরি করলাম। মুসলিম কবরস্থানে মাটি দেওয়ার জন্য ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেটার মধ্যে আমরাও জড়িত, একটা নুলস্থা অনুমতি পত্র তৈরি করলাম। ওটার থেকে এখানকার মিউনিসিপালিটি থেকে অনুমতি নিলাম। নেওয়ার পরে আমরা জানাজার ব্যবস্থা করলাম। জানাজায় কিন্তু শুধুমাত্র ইমাম আর 3 জন লোক অংশগ্রহণ করতে পারে, লোক সমাগম সম্ভব না, এবং মুসলিম কায়দায় আপনি দাফন জানাজা সবকিছু করতে পারবেন। তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 2টা করছি।
আগামীকাল সাড়ে 10টায় মুজিবুর রহমান মজু নামে আরেকজন ভাই মৃত্যুবরণ করছেন, ওনার লাশ দাফনের ব্যবস্থা হবে আগামীকাল সাড়ে 10টায়। তো একই কায়দায় একই সবকিছু, ওনারও ডেথ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, মুসলিম কবরস্থানে কবর দেওয়ার জন্য অনুমতিপত্র তৈরি হয়ে আমার হাতে চলে আসছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা দাফনের ব্যবস্থা করব। এখানে একটা আতঙ্কের কারণ হলো, এটা তো খুব আমাদের কাম্য নয়, তারপরেও কথাগুলি সবার জানার জন্য আমি বলতেছি, অনেক ফ্যামিলি আছে লাশ যে অসুস্থ হয়ে হাসপাতালে আছে এটা প্রকাশ করতে চায় না, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, লাশ মৃত্যুবরণ করার পরে লাশ প্রসেসিং মাটি পর্যন্ত কবর পর্যন্ত আনা বিরাট এক প্রসেসিং আছে এবং কিছু খরচও আছে। একটা লাশ দাফন করতে করোনা ভাইরাসের আগে আমাদের খরচ হতো 2500 থেকে 2800 ইউরো মতো, আর এখন বর্তমানে সেটা কি কারণে কমে গেছে আমি জানি না, মাত্র 1000 ইউরো নেয় সব প্রসেস করতে। আমি অনেক সময় খুব বেশি এটা মন কষ্ট পাইছি এভাবেই, এই খরচ এবং লাশ প্রসেসিং এই জিনিসটা শোনার পরে অনেক আত্মীয় স্বজন লাশ গ্রহণ করতে রাজি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের ভিতরে আমরা একটা নিজেরা দায়িত্ববোধ থেকে আমরা কাজ করছি এভাবেই। একজন মুসলিম সারা জীবন সে দোয়া করছে, আল্লাহুম্মা রযকনা হুসনুল খাওয়াতিম, আল্লাহ তোমার আমার আমার শেষ মৃত্যুটা যাতে ইমানের সহিত হয় এবং সুন্দরভাবে যাতে আমার বিদায় হয়, এটা প্রত্যেকেই দোয়া করে। আবার একজন মৃত মুসলিম ব্যক্তির শরিয়া মতো দাফন কাফনের ব্যবস্থা করা প্রত্যেক জীবিত মুসলমানের উপর ফরজে কিফায়া, সবাই এটার উপর, কেউ যদি না করে তাহলে গুনাহগার হবে। এই দায়িত্ববোধ থেকে আমরা মিলান কেন্দ্রীয় জামা মসজিদের পক্ষ থেকে আমাদের এই আরেকটা সংগঠন আছে মিলান স্টাডি ফোরাম, এই দুইটার সমাজ কল্যাণ ফান্ডের অর্থায়নে আমরা লাশ দাফনের মধ্যে হাত দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আতঙ্কিত যে বিষয় সেটা আতঙ্ক হওয়ার কিচ্ছু নেই। বিশেষ করে প্রতিটি এলাকার মধ্যে আমাদের দেখা দেখি বিভিন্ন মুসলিম কমিউনিটির লোকজন তৈরি হয়ে আসছে, যে মুসলিম কোনো মুসলিম যদি ইন্তেকাল করে তার মুসলিম কায়দায় দাফন কাফনের ব্যবস্থার জন্য আমরা সারা ইতালিতে আমরা গ্রুপদেরকে ছড়িয়ে দিয়েছি এবং প্রসেস গুলা বলে দিচ্ছি, এই জন্য আতঙ্ক হওয়ার কিচ্ছু নেই। আর এখানে অর্থনৈতিক যে বিষয়টা, কোনো যদি কোনো ফ্যামিলি যদি অর্থনৈতিক ভাবে খুব অসুবিধায় থাকে, তাহলে ওটার মধ্যে আমরা বিশেষ করে মিলান কেন্দ্রীয় জামা মসজিদ কর্তৃপক্ষ এবং মিলান স্টাডি ফোরাম এটার অর্থায়ন করতে আমরা প্রস্তুত গ্রহণ করছি। এখানে মিলান কনসুলেটের পক্ষ থেকেও যা খরচ হয় তার 3 ভাগের 1 ভাগ তারও আমাদেরকে খরচের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।